নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজ কলকাতার কামারহাটি রথতলা নজরুল মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বড় কলকাতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো বিশিষ্ট ব্যক্তিদের। সেই চিত্র আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন হাওড়া চ্যানেলে। বঙ্গ গৌরব উৎসব সিজন 3 অনুষ্ঠিত হলো কলকাতার কামারহাটি নজরুল মঞ্চে বড় কলকাতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে। এদিনের এই বঙ্গ গৌরব উৎসবে সম্মাননা জানানো হলো ওই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের যাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতা অর্জনে গোটা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। ওই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে সম্মাননার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান এবং কবিতা পাঠের মাধ্যমে চলল গোটা অনুষ্ঠান। বড় কলকাতা টিভির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে বিভিন্ন পত্রপত্রিকা এবং ডিজিটাল মিডিয়ার বহু চ্যানেলকে তাদের মিডিয়া পার্টনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে আপনাদের প্রিয় চ্যানেল হাওড়া এগিয়েকেও বড় কলকাতা টিভির মিডিয়া পার্টনার রূপে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেখুন, সাংবাদিক মানেই তো সমাজের আয়না। আপনারা তো প্রত্যেকটা জায়গায় মানুষকে তুলে ধরেন, তো আমরা যে কাজগুলো করছি, আপনারা যদি না থাকেন, সমাজ বন্ধু তো আপনারা, যেহেতু আপনারা আমাদেরকে তুলে ধরছেন, আমরা যে কাজটা করছি ঘরে ঘরে পৌঁছাচ্ছি, তো মানুষের ঘরে পৌঁছানোর জন্য যেভাবে আপনারা আজকে গুণীজন সম্বোধনা দিচ্ছেন এবং এক একটা মানুষকে এক একটা প্রান্ত থেকে যে তুলে নিয়ে এসছে বলো কলকাতার স্টেজে, তো এটাই দেখার। এখানে অনেক গুণীজন ব্যক্তিদের সাথে একটা মানে আলাপ হবে এবং কে কি কাজ করেন, কী জন্য তারা সম্মানিত হচ্ছেন, এটা জানতে পেরেই আমি বেশি গর্বিত। রাজা রামমোহন রায়ের কিছু মূর্তি বড় কলকাতার সবার হাতে।